নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ কস অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস থেকে টেন পয়েন্ট অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছে প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কে দেয়া আছে 10.2.1 In pairs, look at the illustrations in activity 10.1.1 again. Then identify the causes behind this incident and how these incidents affect the lives of people around you. Finally, share your responses with the class. অ্যাক্টিভিটি টেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে দেওয়া ছবিগুলো আবার দেখো প্রতিটি ঘটনার কারণগুলো চিহ্নিত করো এবং কিভাবে এই ঘটনাগুলো তোমার চারপাশের লোককে প্রভাবিত করছে তা চিহ্নিত করো সবশেষে তোমার উত্তরগুলো শ্রেণিতে শেয়ার করো নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো টেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের উপরে আমি অলরেডি ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে যেহেতু এখানে তিনটি ছবি দেওয়া আছে এই তিনটি ছবি আমরা পুনরায় একটু দেখে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী প্রথম ছবিটি ছিল ফ্ল্যাট সম্পর্কে এবং দ্বিতীয় ছবিটি ছিল হচ্ছে ট্রাফিক জ্যাম সম্পর্কে ট্রাফিক জ্যাম সম্পর্কে ছিল এবং তৃতীয় ছবিটি ছিল রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে আরও একটু ভালো করে বোঝার জন্য আমরা এখন পরবর্তী টেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি উত্তর সেকশনে চলে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী ওই তিনটি ছবির উপরে এখানে প্রশ্ন করা হয়েছে এবং প্রথমটি রয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল অর্থাৎ প্রথমটি উদাহরণ হিসাবে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে যেহেতু প্রথমটি ছিল ফ্ল্যাট সম্পর্কে বন্যা সম্পর্কে তোমাদের টেক্সট বুকে এইটা এর কারণটি দিয়ে দেওয়া ছিল প্রথমটি ফিলিং রিভার ব্যাটস অর্থাৎ নদীর যে তলদেশ সেটা পরিপূর্ণ হয়ে যায় কী দিয়ে আমরা বলতে পারি সিল্ট দিয়ে অর্থাৎ পলি দিয়ে এটি পরিপূর্ণ হয়ে যায় তখন বন্যা ঘটে অর্থাৎ বন্যা ঘটার কারণগুলো কি অর্থাৎ এই ঘরে কজগুলো আমাদের লিখতে হবে এরপরে হচ্ছে ইফেক্ট অর্থাৎ বন্যা হওয়ার পরে যে ইফেক্টগুলো হয় এই ইফেক্টগুলো এই ঘরে লিখতে হবে তবে প্রথম কজের এখানে যে প্রথম ফিলিং রিভার বেডস অ্যান্ড ইফেক্টে ফ্ল্যাট ডিস্ট্রয়ে অল দ্য বিলঙ্গিংস অফ দ্য পিপল এটি কিন্তু দিয়ে দেওয়া ছিল বাকিগুলো দিয়ে দেওয়া ছিল না আমি বাকিগুলো তোমাদের জন্য উত্তর হিসেবে প্রস্তুত করেছি এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের এই অ্যাক্টিভিটির উত্তরগুলো করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী ফ্লাডের দুই নম্বর কসটি হলো সাবমার্স দ্য কোয়াস্টল অ্যান্ড লো লাইং লো লাইং এরিয়াস অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এবং নিচু এলাকাগুলো বন্যার কারণে প্লাবিত হয় ইফেক্টটা কি হবে ফ্লাড কজেস ওয়াটার বন আমরা সবাই জানি বন্যা কিন্তু পানিবাহিত রূপ ঘটায় সি নাম্বার কজ হচ্ছে ফ্লাটের সেটা হচ্ছে এক্সট্রিম ক্লাইমেট চেঞ্জ ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড আমরা সবাই জানি সারা পৃথিবী জুড়ে এখন মারাত্মক ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন ঘটছে এটাও কিন্তু ফ্লাডের একটা প্রধান কারণ আর ইফেক্টটা কী হতে পারে সামটাইমস ফ্যাম অ্যান্ড অলসো কজেস মাঝে মধ্যে কিন্তু তোমরা অবশ্যই যেন ফ্ল্যাট হলে বন্যা হলে খাবার খাবারের অভাব ঘটে এবং সেই জন্য ফ্যামাইন মানে কি দুর্ভিক্ষ ঘটে অনেক ক্ষেত্রে বন্যা হলে দুর্ভিক্ষ ঘটে এরপরে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামে কিন্তু প্রথমটা দিয়ে দেওয়া ছিল তোমাদের টেক্সট বুকে তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ট্রাফিক জ্যামের কারণটা হচ্ছে নট টু ফলো ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক রুলসগুলো মেনে চলা হয় না আর এটার প্রথম যে ইফেক্টটা এটা তোমাদের দিয়ে দেওয়া ছিল যেহেতু মেনে চলে না তাহলে মেনি পিপল ডোন্ট ফলো ট্রাফিক রুলস অ্যান্ড দেয়ার ফর ট্রাফিক জ্যামস ক্রিয়েট যেহেতু অনেক মানুষ এই ট্রাফিক রুলসগুলো মেনে চলে না আর সে কারণে আসলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় দ্বিতীয় যে কারণ বি নাম্বার সেটা তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি তা হলো দ্য পিডাস্ট্রিয়ানস আর নট অ্যাওয়ার অফ ট্রাফিক রুলস যারা পথচারী তারা কিন্তু এই ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন নয় তিন নাম্বার কারণটি হলো আনস্কিল্ড ট্রাফিক পুলিশ অ্যান্ড নট টু ইউজ অ্যাডভান্সড ট্রাফিক টেকনোলজি আমাদের দেশে আসলে অদক্ষ ট্রাফিক পুলিশ রয়েছে এটাও কিন্তু একটা ট্রাফিক জ্যামের কারণ আর আরও একটি হচ্ছে আমরা উন্নত ট্রাফিক যে প্রযুক্তি সেটা আমরা ব্যবহার করি না এবং এটার পরে যদি ট্রাফিক জ্যাম ঘটে এটার ইফেক্টটা কি হবে প্যাসেন্স ক্যারিং ইন অ্যাম্বুলেন্স ফিল্ড রিজ হসপিটালস অ্যান্ড শো দ্য টাই অন অন দ্য স্ট্রিট অর্থাৎ অ্যাম্বুলেন্সে বহনকারী রুগী হাসপাতালে পৌঁছতে ব্যর্থ হয় এবং অনেক ক্ষেত্রে তারা রাস্তায় মৃত্যুবরণ করে ট্রাফিক জ্যামের সি নাম্বার অর্থাৎ তিন নাম্বার কারণটি হলো ফাইন্যান্সিয়াল লস হ্যাপেন্স ডিউ টু ট্রাফিক জ্যাম অর্থাৎ আর্থিক ক্ষতি ঘটে ট্রাফিক জ্যামের কারণে এরপরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার প্রথম কারণটি এবং প্রথম যে ইফেক্টটি তোমাদের টেক্সট বুকে দিয়ে দেওয়া ছিল তো এখন এখানে আমি তারপরও পড়ে শোনাচ্ছি আনস্কিল্ড ড্রাইভার্স মানে কি অদক্ষ চালক আর মেনি ড্রাইভার্স অনেক চালকে রয়েছে তারা হচ্ছে অদক্ষ এবং সে কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে এখন সড়ক দুর্ঘটনার পরবর্তী যে দুইটি কারণ তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি তা হল আনফিট ভেহিকলস আমাদের দেশে আসলে ত্রুটিপূর্ণ যানবাহনগুলো ব্যবহার করা হয় এটি কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে রয়েছে যে যানবাহনগুলোর অনেক সমস্যা রয়েছে সেগুলো কিন্তু রাস্তাঘাটে ব্যবহার করা হয় একটা হচ্ছে রোডস আর নট ওয়াইট অর্থাৎ রাস্তাঘাটগুলো প্রশস্ত নয় এটাও কিন্তু সড়ক দুর্ঘটনা একটা কারণ এবং এটার ফলে যে ইফেক্টগুলো সেটি দুই নম্বর যে ইফেক্টটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি ফ্যামিলিস হু লস দেয়ার অনলি আর্নিং মেম্বার্স ইন রোড অ্যাক্সিডেন্ট সাফার এক্সট্রিমলি যে সমস্ত পরিবার সড়ক দুর্ঘটনায় তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলে তারা কিন্তু চরম কষ্ট ভোগ করে সি নাম্বার হচ্ছে সাম পিপল বিকাম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফর অ্যাভার ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট কিছু কিছু মানুষ সড়ক দুর্ঘটনার কারণে সারা জীবনের জন্য শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকে অর্থাৎ তারা তাদের হয়তো হাত ভেঙে যায় অথবা পা ভেঙে যায় অথবা তার পঙ্গু হয়ে যায় সেই জন্য এখানে বলা হয়েছে সারা জীবনের জন্য তারা অনেক ক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ শারীরিকভাবে অক্ষম হয়ে যায় নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এই অ্যাক্টিভিটিটি বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে